দুটি মানুষের আলাদা চিন্তা ভাবনা, আলাদা নেশা, আলাদা খাদ্যভাস, কিন্তু বেড়ে উঠেছে একই শরীরে। দুজনের শরীর এক হলো, মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা, এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। কথাগুলো শুনতে সিনেমার কোনো গল্পের মতো মনে হলেও এমনই এক বাস্তব চিত্র তুলে ধরব আজকের প্রতিবেদনে। জার্মানির মিনিসোটায় 1990 সালের 7ই মার্চ জন্ম নেয় জোড়া শিশু অ্যাবিগেন ও ব্রিটনি। বিশ্ববিখ্যাত সেই দুই বোনের ছোট থেকে বড় হওয়া অনেকটা গল্পের মতোই। ইতিমধ্যে অ্যাবি ব্রিটনি তাদের আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন। দুই বোন অ্যাবিগেন লরেন হ্যান্সেল এবং ব্রিটনি লি হ্যান্সেলের বয়স এখন 29 বছর। সমাজের সঙ্গে সংগ্রাম করে, নিজেদের সঙ্গে সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তারা। স্নাতক ডিগ্রি নিয়েছেন দুজনই, অ্যাবি অঙ্কে এবং ব্রিটনি ইংরেজিতে স্নাতক। শুধু তাই নয়, দুজনেরই আলাদা ড্রাইভিং লাইসেন্সও রয়েছে। এই মুহূর্তে দুজনই একই স্কুলের শিক্ষিকা। দুজনের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা, তাই তাদের ইচ্ছে অনিচ্ছা চিন্তাভাবনাও আলাদা, এমনকি খাবারের প্রতি ভালোবাসাটাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা, তাই তাদের খিদেও আলাদা আলাদা সময় পায়। কিন্তু বাকি সব কিছুই এক, যেমন অন্ত একটাই, লিভার একটাই, দুটো কিডনি ডিম্বাশয় আর 3টি ফুসফুস রয়েছে তাদের। ফলে বেশিরভাগ জৈবিক ক্রিয়াগুলো তাদের একই সঙ্গে ঘটে। একজনের জ্বর হলেই যে অন্যজনের জ্বর হবে তা কিন্তু নয়। দুইজনের শরীর এক হলেও অসুখ বিসুখ বেশিরভাগ সময় একসঙ্গে হয় না। তবে অ্যাবি আর ব্রিটনি এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। নিজেদের মধ্যে তাদের দারুণ বোঝাপড়া রয়েছে। দিনরাত তারা একে অপরের সঙ্গে খুনসুটি চালিয়ে যান। তবে সেই সবের মধ্যে তাদের একটাই আফসোস, যে স্কুলে তারা পড়ান সেখানে তাদের একজন হিসেবেই গণ্য করা হয়, তাই মাইনেও একজনের দেওয়া হয়। অথচ শিক্ষার্থীদের জন্য তারা দ্বিগুণ পরিশ্রম করে থাকেন। সারা বিশ্ব তাদেরকে এক নামে চেনে। জন্মের সময় যখন তাদের মা প্যাটি হ্যান্সেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি জানতেন তার শরীরে একটিমাত্র ভ্রূণ বেড়ে উঠছে, কিন্তু চিকিৎসকেরা তাকে জোড়া শিশু সন্তান উপহার দেন। বাইরে থেকে তারা দুইটি মাতা আলাদা হলেও সাধারণত এই রকম সন্তান খুব বেশি দিন বাঁচতে পারে না। এরকম নিত্য নতুন প্রতিবেদন পেতে সবসময় চোখ রাখুন হ্যালো তবকপুর সংবাদে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রিজাল করিম। দেখা হবে, কথা হবে অন্য একটি সংবাদ শিরোনামে। এছাড়াও বাংলাদেশের সকল প্রকার আপডেট, সকল সংবাদ পেতে সবসময় চোখ রাখুন হ্যালো তবকপুর সংবাদে। এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পরিবারের যারা সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সকল।